যা যা মশলা লাগবে এখানে সব ধরনের মশলা আছে। আমার ভাজি আর ডাল হয়ে গেছে। মুরগির কাটা ধোয়া হয়ে গেছে, মশলাটাও বাটা হয়ে গেছে। এখন মুরগিটা আমি বসাবো। পরিমাণ মতো তেল, ওর মধ্যে দারচিনিটা দিয়ে দিলাম, এক বাটি পেঁয়াজ ব্রাউন কালার করব, আদা রসুনের পেস্ট, সম্পূর্ণ মশলাটা দিব। এখানে সব ধরনের মশলা আছে, দারচিনি, এলাচি, হলুদ, ধনিয়া গুঁড়া। টমেটো মশলাটাকে লবণ ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। দিয়ে দিব মুরগি। মুরগিটাকে যত ভালো করে কষানো হবে ততই বেশি মজা লাগবে। আমি মুরগিটাকে 15-20 মিনিট কষাবো। চামড়াটাও দিয়ে দিলাম, সাথে তেলও আছে, কারণ এই মুরগিটা অনেক শক্ত। এই চামড়াটা দিলে মুরগিটা খুব সফট হবে, তেলটা উঠবে। অনবরত নাড়াচাড়া করব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। ঢেকে দিলাম, অল্প জলে রান্না করব। 40 মিনিট পর তেলটা উপরে উঠে গেছে। দিয়ে দেব বারিস্তা আর কাঁচা মরিচ। একটু ঢেকে দিব। মুরগিটাও খুব সফট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার মজাদার মুরগি রান্না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।